আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে, একটা প্রচলিত সংস্কার, সংস্কার না কুসংস্কার, পরে সেগুলো আলোচনা হবে আমাদের। আমরা জানি যে আমাদের জীবনে অনেকগুলো ছোটবেলা থেকে দেখতাম যে মা ঠাকুমারা এগুলোকে মানতে বলতেন। কিরকম জোড়া শালিক দেখলেই প্রণাম করো, দিন ভালো যাবে, এইরকম বিড়াল রাস্তা কাটলে যাওয়া যাবে না, হাঁচি পড়লে বেরোনোর সময় হাঁচি পড়লে খানিকক্ষণ বসে যাও। তা এইরকম এই অধিকাংশ সংস্কারই তো খনার বচন থেকে এসেছে। ঠিক তেমন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের একজন দর্শক বন্ধু তিনি আলোচনা করতে বলেছেন, বলেছেন ডান চোখ লাফালে কি হয়। আমরা জানি যে ডান চোখ লাফালে আমরা অশুভ সংকেত, বিশেষ করে এটা নিয়ে আবার ব্যাপার আছে যে মহিলাদের ডান চোখ লাফানো খুব অশুভ সংকেত, শরীর খারাপ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে কোনো জীবনে। আর পুরুষের জন্য বাম চোখ লাফানো খুব ক্ষতিকারক নাকি, ইত্যাদি ইত্যাদি, এগুলো বিশ্বাস। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলেছেন, আলোচনাটা করব। এবং প্রথমেই বলবো যে কারো বিশ্বাস ভাবাবেগে আঘাত দেওয়ার ইচ্ছে আমার নেই, কিন্তু সত্যটা আমার ব্যক্তিগত এটা অভিজ্ঞতা, আমার সঙ্গে সহমত সবাই হতেও পারেন নাও পারেন। তো যিনি বলছেন যে ডান চোখ লাফালে কি হয়, আমি বলবো ডান চোখে লাফালে আপনার কিচ্ছু হবে না। প্রয়োজনে এটা অনেক সময় বিজ্ঞানও বলেছে যে অনেক সময় নানা রকম নার্ভের জটিলতা এবং নানা আমাদের অঙ্গ সংস্থানিক কারণে এই ডান চোখ লাফানো ব্যাপারটা হয়। এর প্রয়োজনে আপনি চক্ষু চিকিৎসকের সহায়তা নিন, এইটা নিয়ে ভাবতে যাবেন না। আজকে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা একটা গতিময় জগতের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের সংস্কার এবং কুসংস্কার এই দুয়ের দ্বন্দ্ব আছে। সংস্কার পালন করব, ধর্মকে বিশ্বাস করুন, ঈশ্বরকে, ঈশ্বরের পথ সত্য, ধর্মের পথ সত্য, কিন্তু প্রতিটা ধর্মের মধ্যে যে জঞ্জালগুলো আছে সেই জঞ্জালগুলোকে দয়া করে আঁকড়ে ধরবেন না, তাহলে কিন্তু ওই করোনা ভাইরাসের মতো ভাইরাস আপনাকে অ্যাটাক করে শেষ করে দেবে। তাহলে করণীয় কি, এই যে কথাটা ডান চোখ লাফালে দুর্ঘটনা ঘটতে পারে, এই কথাগুলো আমার মুখ দিয়ে হতে শুনলে আপনাদের ভালো লাগতো, কিন্তু আমি বলবো যে এটাকে নিয়ে আমল না দিয়ে সচেতনতার সঙ্গে, যদি এটা সত্যি হয় সেই দিনটায় বিশেষ করে সচেতনভাবে এগিয়ে যান, সাবধান থাকুন, সারাদিন চারিদিক সতর্ক থাকুন। এই যে বিপদগুলো, ঝড়ঝঞ্ঝাগুলো আমাদেরকে এসে ব্যতিব্যস্ত তখনই করতে পারে যখন আমরা জীবনে কোনো দিকে অসতর্ক হয়ে পড়ি। অ্যাক্সিডেন্ট তখনই হয় আমাদের অসতর্কতার জন্যই কিন্তু অনেক সময় হয়। তাই জীবনের সমস্তটা দিক সতর্ক থাকুক, তারপর ডান চোখ লাফাক বা চোখ লাফাক, কিংবা আপনি নিজেই পুরো লাফাতে থাকুন, কোনো কিছুই আসবে যাবে না। আর এইগুলোকে আমল দিলে কি হয়, এগুলোকে যত আমল দেবেন এগুলো মাথার মধ্যে ঘুরতে থাকবে। কোনোদিন সকালবেলা উঠে হয়তো কোনো কারণে বাম চোখ বা ডান চোখে কম্পন হচ্ছে, আপনার সঙ্গে সঙ্গে চিন্তা মাথায় ঢুকে গেল আজকে সারাদিনে কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। এই নেগেটিভ থিঙ্কিংটা, এই ঋণাত্মক চিন্তাটা, এই নেতিবাচক চিন্তাটা সত্যি আপনার জীবনে কোনো একটা নেতিবাচক ঘটনা ঘটিয়ে দেবে। তাই সবসময় ইতিবাচক চিন্তা, পজিটিভ থিঙ্কিংটা চাই। এই ইতিবাচক চিন্তা যারা করে তাদের জীবনে ইতিবাচক ঘটনাই ঘটে, এটা পরীক্ষিত। মনের জোর হারিয়ে ফেলবেন না, মনের জোর নিয়ে এগিয়ে যান। আর যারা বিশ্বাস করেন তাদের ভাবাবেগে আঘাত দিতে চাই না। আপনারা ডান চোখ লাফালে প্রবাদ আছে যে ওই বাম পায়ের ধুলা দিতে হয় নাকি, খুব সাবধানে দেবেন, ইনফেকশনের ভয় আছে, সাবধানে থাকুন সবাই। বারবার করে বলবো, কুসংস্কারকে প্রশ্রয় দেবেন না, ভালো থাকুন, আনন্দে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন। আর চতুর্দিকে মানুষ ঠকানোর জন্য আপনাকে পাগল হয়ে আছে, সতর্ক দৃষ্টি রাখুন।